Ah!
গণেশ ঠাকুরের নামে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নবদীধা কৃষ্ণ প্রেমিতে নিজে নিজে হবে মহা তাহার মধ্যে সর্বশ্রেষ্ঠ এই নাম সংকৃতিক যত কৃষ্ণ ভক্তিমতী মায়েরা আছেন, কৃষ্ণ ভক্ত বাবারা আছেন, সকলে নতুন চরণে জানাই দেখুন মা শাস্ত্র বলছে আমার কথা নাই গো, শাস্ত্র বলছে শাস্ত্রীয় কথা, হরের নাম হরের নাম হরের নাম বলে বল নস্তে প নস্তে প নস্তে পে রঙনাথ কথা এই ঘটনা কৃষ্ণ নামে ছাড়া জীবের কোন গতি নাই গতি নাই তাই একবার সকলে মিলে প্রতিবাহ উত্থলন করে প্রতিবাহ উত্থলন করে একই সঙ্গে এক মানে এক চিত্তে বাবা এই যে জানি তাই এমনি করে এই যে বিবাহ খুলে হরিনাম সংকীর্তন বদনে উচ্চারণ করে আসুন সকলে এই মানব জন ধন্য করব ভগবান ভরে হরি 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 আস্তে আস্তে মা আস্তে ভগবানকে পাবার জন্য আমরা এগিয়ে মা ভগবানকে একটু পাবার জন্য কত না কষ্ট করিয়া বৃন্দাবনে যায়, পুরীতে যায়, গয়াতে যায়, মা কোন জায়গায় যেতে হবে না গো, যদি ঘরে এক কোণে বসে এক মানে এক দৃশ্যে যদি ভগবানের নাম করা যায় ভগবান ভক্তের কাছে ভগবান নিজেই দেখা যায়। তাই মহাজন বলল নব Thank you.
পালিয়ে দেখতে জ্ঞানের বাপি রাধা কৃষ্ণের জগত নীল গুরুচরণ স্মরণ করে গুরু ভজন করে যদি যদি কেন্দ্র প্রস্ফুটিত করা যায় বাবা এই যে সকাল সকলের কপালে আছে এটা হলো জ্ঞান মায়া আর এই যে দুটো নয়ন এ দুটো হলো মায়া নয়ন মায়া ছাড়া আর কিছু দেখা যায় না তাই মহাজন বললো তাই মহাজন বললো বাবা গানের পাখি রাধা কৃষ্ণ বলিল জ্ঞানের বাতি রাধা কৃষ্ণের যুগল দিল তাদের গোসলা দেখেছিল তাদের বসা বেছিল দেখো বৈষ্ণব হইল দুইটা সমচে বৈষ্ণব হইল দুইটা সমচে তারা মন্ত্র পণ্ড হয়ে
কৃষ্ণের যুগল মিলন।